আজ পর্যন্ত তোমাদের কাছে অনেক বড় একটা কথা গোপন করে এসেছি, কিন্তু আজ আমার মনে হয় সেই কথাটা তোমাদেরও জানা উচিত, আর আমারও সত্যি কথাটা বলে দেওয়া উচিত। তো সেই সত্যি কথাটি কথাটি হলো যে আমার একটা গার্লফ্রেন্ড আছে। বলেন কি? হ্যাঁ অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো তার ছবি, তাকে কেমন দেখতে। তো চলো শুরু করা যাক। এই হচ্ছে আমার সেই গার্লফ্রেন্ড যে যার তার গলা ফলা কেটে দেয় ঝগড়া ফগড়া করলে। দেখো কত সুন্দরী, এরকম গার্লফ্রেন্ড পাওয়া একটা বিশাল ভাগ্যের ব্যাপার আমার। চোখ ওফ কত মায়াবী চোখ, হাতে ছুরি ধরে বসে আছে, কখনো কখনো আমার তো জিভ থেকে কেটে দিতে চায়। তো এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। কেসা লাগা মেরা মজাক। আর এটা হচ্ছে আমি, হা করা মনে হয় যে না বাস্তবের সাথে মিল আছে কিনা তোমরা বলো, মনে হয় না, যাই না ওটা আমি হলে তো ভালোই, কোনো ব্যাপার না। চলো গেমটা শুরু করা যাক। সাইকো নো সুতোকা, এই গেমটা অনেকেই বলেছিলে খেলতে। এটার অনেকগুলো মোডও আছে দেখতে পাচ্ছি, সিলেক্ট মোড। কী কী মোড আছে আর না ভাষাগুলো তো বুঝতে পারছি না। নর্মাল ইয়েন্ট্রি, ও এত সুন্দরী গার্লফ্রেন্ড ছিল নাকি আমার, দাঁড়াও ইয়েন্ট্রি এটা কি? নর্মাল, নর্মালে ভূত নর্মাল থাকবে। হার্ড, হার্ডে একটু রাগী প্রকৃতির হয়ে থাকবে আমার গার্লফ্রেন্ড। আর এটা হচ্ছে কি, ইয়াংগ্রি নাকি, হার্ডে খেলবো চলো। আলফা 2.1। তো এটা হচ্ছে আমার হৃৎপিণ্ড বাম সাইডে। আর এটা হচ্ছে, এটা কি ভাষা ভাই, এটা জাপানিজ ভাষা। এর চোখ কেমন, এ তো মোমো মোমো দেখতে কিছুটা, মোমো ভূতের মতো দেখতে না তোমরা বলো? এই দেখো চোখগুলো আর মুখের ডিজাইনটা বেশ মোমোর মতো দেখতে, কিন্তু এরকম প্রেমিকা থাকলে অসুবিধা নেই, আমি ঠিক আছে। কি এমন করছে কেন, কিছু ছিঁড়ে ফিরে খাবে নাকি? এরকম ভূত গার্লফ্রেন্ড থাকলেও তো ঝামেলা, কিছু তো একটা। এই কমসো থারা তা তাই ও খ কি করে যাচ্ছে, ভাগ ভাগ এবার হয়ে গেছে, অনেক হয়েছে তোমার সাথে আমি প্রেম করে নিয়েছি, এবার আমি যাবো বাইরে যাবো, আমার আর ভালো লাগছে না এখানে থাকতে। এমন কোনো যদি একটা জানতে পারো কেউ তোমাকে পছন্দ করে আর সে তোমাকে একটা স্কুল ঘরের মধ্যে বন্দি করে রাখতে চায়, কোথাও যেতে দিতে চায় না, তাহলে কি তুমি তার সাথে থাকতে রাজি আছো নাকি ভয়টালায় বাড়ি চলে যাবে? আমি রাজি নেই, আমি ভয়টালায় এখন বাড়ি যাবো। আমি হচ্ছে সেনপাই, আমার নাম সেনপাই, ঠিক আছে, আমাকে সবাই সেনপাই বলে ডাকবে এই গেমে। আর সবাই কমেন্ট করো এই গেমটা তোমাদের কেমন লাগছে। আমি যখন প্রথমবার খেলেছিলাম তখন আমাকে মানে আমার মেয়েটাকে মোমোমো লাগছিল, তারপর থেকে আমি মেয়েটার প্রেমে পড়ে যাই, তারপর থেকেই ভালো লাগে এই গেমটা, আমি ভালো এনজয় করতে শুরু করি। এটা কোনো কথা, আমি কি বললাম বুঝতে পারোনি, তার জন্য সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করলে বুঝতে পারবে। তো চলো দেখি কি কি করতে হয় আমাকে এই গেমেও। এই গেম কিছুটা গ্র্যানির মতো, মানে একটু ভয়ানক টাইপের। আর এখানে আমাকে বেঁধে রেখে চলে গেল কার গলা কাটতে, আমার ওই ভয়ানক গার্লফ্রেন্ড। আর আমি কি এখান থেকে পালাতে পারবো? ও অন্ধকার হয়ে আছে, সত্যি সত্যি কার গলা ফালা কেটে দিল নাকি? এগুলো খোলা যাবে, এটা লক, আমাকে না কিছু খুঁজতে হবে এই ঘর থেকে, আনলক করার কিছু খুঁজতে হবে, ইলেকট্রিসিটি অন করতে হবে এই ঘরের, কত কিছু করতে হবে, আমার কত দায়িত্ব পড়ে গেছে। আর আমার ওই একটা ফ্রেন্ড ছিল তার গলাটা কেটে দিল, আমাকে এই কোডটা খুঁজতে হবে, এই কোড আমি কোথায় পাবো ভাই, কোডটা, এটা কোডটা খুঁজতে পারলে আমি এক্সিট করতে পারবো গেমটা সম্ভবত, কিন্তু কোড কোথায় আছে অত কে খুঁজতে যাবে? আমি আগে এক্সপ্লোর করে দেখবো গেমটার মধ্যে কী কী আছে। আমার প্রেমিকা আমাকে দিয়ে কি বলতে, ও একটা চাবি পেয়েছি, তো চাবিটা দিয়ে সম্ভবত কোনো গেট খোলা যাবে, এটাই খোলা যাবে, ওকে চাবিটা দিয়ে গেট খোলা যায়। আর তার মধ্যে এখান দিয়ে চলো নিচে যাওয়া যাক দেখি কী আছে। আর ওই শয়তান রাক্ষসী গার্লফ্রেন্ড যদি দেখে নেয় না তাহলে আমাকে আবার নিয়ে ভরে দেবে, ওই আটকে দেবে চেয়ারের মধ্যে। কি দেয়ার ইজ নো পট, আমাকে দেখতে পাচ্ছে নাকি ভাই? এই এটা দিয়ে তো বাইরে যাওয়া যাবে কিন্তু এটা খোলা যাবে না, এটা চাবি লাগবে খুলতে হলে, আর সেই চাবিটা তো আমার কাছে নেই, ওই চাবিটাই খুঁজতে হবে। আমার মনে হয় কোথায় থেকে যেন দেখতে পাচ্ছে আমার গার্লফ্রেন্ড আমাকে, কত ভাগ্যবান আমি আমার এরকম একটা প্রেমিকা আছে। মানে কি রক্ত পালা, এখান থেকে সব গেট লক নাকি? আচ্ছা যাবোটা কোথায়, আমাকে আরও চাবি খুঁজতে হবে। ওকে তো এই ঘরটা আনলক আছে, মানে এই ঘরটা, তার আগে না আমাকে কিছু করতে হবে, যেমন আমাকে ধরে নিয়েছিল ভাই, কোথায় আবার পাটে
এ ভাই কেমন গার্লফ্রেন্ড এটা আমার, এরকম গার্লফ্রেন্ড আমি চাই না, আমি ডিভোর্স দেব, ব্রেকআপ করব আমি। আবার কোথায় নিয়ে ভরে দিল আমাকে, কোন ঘরের মধ্যে নিয়ে আসলো এটা আমার, এটার মধ্যে কিছু আছে জানি না কোথায়। এ চিন্তাই, এটা কিক দিয়ে ফেলা যাবে, ঘর ও পড়ে যাবে। এ দুর্বল মেয়ে তুমি, এস ভাই 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 এখানে আমি নেই, আমি পালাবো এখন এখান থেকে তাড়াতাড়ি, কারণ এইসব ভয়ানক জায়গা আমার পক্ষে উচিত না থাকা। এই গেটটা দেখি খোলা যাক, এখানে কি কি আছে, আমাকে না আরও চাবি খুঁজতে হবে চুপি চুপি, যাতে ভূতটা আমাকে কিছু টর্চার। আবার কেন আমি, আবার কেন, আবার আবার কি করলাম, আমি চলে যাবো তোমার। এত হাসতে হয় না, দাঁত খুলে পড়ে যাবে তো, পালাতে চাই আমাকে। হ্যাঁ চলো চলো চলো, সিসিটিভি লাগানো আছে। আচ্ছা আমাকে ইলেকট্রিসিটি, কি হলো আমার হেলথ কমছে কেন একা একাই, এটা কি হলো, ওই কাচের মধ্যে পাড়া দিয়ে মনে হয় আমার পায়ের মধ্যে বিষ ঢুক, ছেড়ে দে না আমি খেলবো না। চলো চলো এখান থেকে চলো, আবার ওইখানে কাজ সেম পাই, এটাও লক। আচ্ছা আমি যাবোটা কোথায়, এখানে না কোথায় আছে ওই জায়গাটা যেখানে থেকে আমি ইলেকট্রিসিটি অন করতে পারবো, কোথাও তো আছে ওই জায়গা। আবার আসছে, আবার আসছে পিছে পিছে। আচ্ছা চলো আগে ভালো করে খুঁজে দেখি ইলেকট্রিসিটির ইলেকট্রিসিটির ঘরটা কোথায় আছে। এ আসতে পালাতে পারবো না, আমাকে মানে কষ্ট দিতে চায় না, আবার দিচ্ছে, আবার কি ধরে দিয়েছে। 50 হেলথ বাঁচা আছে আমার, আমি এই গেম কেন খেলছি, আবার কোনো পয়েন্ট, আবার পা ধরে টেনে নিয়ে যাচ্ছিস তুই, লাল লাগছো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না, 1 2 3 কি হবে, কিভাবে পালাবো এখান থেকে। ও চোখ বন্ধ করেছে আমার সাথে, হাইড অ্যান্ড সিক, হাইড অ্যান্ড সিক খেল, হাইড অ্যান্ড সিক। আরে গায়ের লোমটম খারাপ হয়ে যাচ্ছে তো আমার এরম করে। এরকম গার্লফ্রেন্ড আমার চাই না, এরকম গার্লফ্রেন্ড কোন পাপের ফল ভাই। হাঁটতেও পারছি না, না হেলথ এতটা কমে গেছে যে আমার গায়ে এনার্জি নেই হাঁটার মতো, ওই কারণে আমাকে এইভাবেই যেতে হবে। আর আমি জানি এই গেমের তোমরা পার্ট টুও দেখতে চাইবে, তাই যারা যারা দেখতে চাও আগে কমেন্টে বলে দাও, যদি অনেকগুলো কমেন্ট হয় পার্ট টু খেলার জন্য বলো, তাহলে আমি খেলার চেষ্টা করব। আমার এই গেমের প্রতি এক ফোটাও ইন্টারেস্ট নেই, আর ওই ভূতকে দেখে আমার হয়ে গেছে শখ, মিটে গেছে যত শখ ছিল। আমাকে না ওষুধ খুঁজতে হবে যেটা দিয়ে আমি হেলথ বাড়াতে পারবো, তো ওষুধ কোথায় আছে। এই স্পিডে হাঁটলে পরে আমি কখন হেলথ পাবো, কখন কী পাবো তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। আর ওই সিনপাই কোথায় গেল, সিনপাই তো আমি, ওই মহিলাটা কোথায় গেল, মানে আমার গার্লফ্রেন্ডটা কোথায় গেল গো, তুমি কোথায়, না কিচ্ছু নেই, কোথাও হেলথ নেই, এখানেও হেলথ নেই। হ্যাঁ ওপরে চলো, ওপরে যাওয়া যাক, আমার মনে হয় কি নিচে কোনো হেলথ ফেলথ পাওয়া যাবে না, আর পেলেও উপরে চলো, এখান দিয়ে এখানে সিঁড়ি আছে, ওপরে গিয়ে গেলেও যেতে পারে আমার মনে হয়। আবার আসছে সিনপাই করতে করতে, তোকে কিন্তু আমি আছাড় মারবো দেখ, কিন্তু এবার আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে, এরকম গার্লফ্রেন্ড আমি চাই না, এতক্ষণ ধরে আদর করে কথা বলছি তো গায়ে লাগ। চাবি পেয়েছি, চাবিটা দিয়ে কিছু খোলা যাবে, আবারও চলো চলো, আবার 4 হেলথই আছে আমার কাছে। চাবিটা কোথাকার চাবি, এটা D1 কোন ঘর, আবার এখানে দাঁড়িয়ে আছি দুধটা দিয়ে, না যা 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 দুধের মতো দরজা ভাঙবো আমি। আর এখানে আমি থাকবোই, এখানে আমি থাকবোই না, এখানে আমি থাকবোই না, তো এখান থেকে পালা। A2 ট্রাই করে দেখা যাক আরো পারি কিনা। আর চাবিটা ছাড়া আমাকে ওষুধও খুঁজে রাখতে হবে, এটা কি টিভি, টিভির মধ্যে কি আছে, পাওয়ার নো পাওয়ার নিব নো, এটা কি একটাই ক্যামেরা ছিল, মেন ক্যামেরা আছে আর এখানে আমি দেখতে পাচ্ছি, মানে এই ঘরের ক্যামেরাটাই আছে আর কোনো ঘরের ক্যামেরা নেই, এটাও লক। এই তো চাবি, এবার আমাকে এবার সোজা যাবো, আমি গিয়ে আগে ওই ইলেকট্রিসিটিটা অন করবো, ইলেকট্রিসিটি প্যানেলটা যেন কোথায় আছে যেটা আমাকে ফিক্স করলে, মানে ফিক্স করতে হবে তারপরে ইলেকট্রিসিটি অন হবে, তো ওই গেটটাই কোনো কোথায় যেন খুঁজতে হবে আমার, এখানে তো নেই, এখানে কিছু চাবি পাওয়া যাবে কি, যদি গেলেও যেতে পারে, কোথায় রেখে দিয়েছে আমার ওই, আসছে দৌড়ে দৌড়ে আসছে আমার পিছ পিছে, পালা 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 পালা, আমি এখানে নেই, এখানে আর থাকবোই না আমি। তোমরা তো বলো এই গেম ভয়ানক কি না, আমার কিন্তু ভয় লাগছে না গেম খেলতে, কিন্তু আমি ভয় পাচ্ছি।
আমি এখানে নেই, আমি লুকিয়ে গেছি। নিচে দেখে নিচে দেখে নিয়েছে, আবার কাজ ফাঁচ ভেঙে কাজ ভেঙে এখানে ফাঁদ পেতে পারছি। এটা কি? ও, এই শুটা নিলে পারে মনে হয় আমার পায়ের মধ্যে ওই কাজগুলো লাগবে না, সম্ভবত আমার মনে হচ্ছে। আর চাবি আবার এসছিস তুই, আমাকে কি করতে হবে? তোকে তোর হাত থেকে বাঁচতে হলে আমাকে কি করতে হবে সেটা বল। আমি আর থাকতে চাই না তোর বয়ফ্রেন্ড হয়ে যা, আমি অন্য কারোর সাথে চলে যাবো, তোর সাথে থাকবো না। ভদ্র মেয়ে তুমি, পালা পালা। আরে ভাই, আরে খুলতেও পারছে না, গেট খুলে না, কাজের সময় কিচ্ছু খুলবে না। এ আসতে, গেট আটকে দিল কি করে? গেটই তো খুলতে পারছি না আমি আর। গেট ও খুল 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 খুল। আর 38 হেলথ আছে, এবার মরে গেলে আমি সত্যি আর খেলবো না এই গেম, আমার কোনো ইন্টারেস্ট নেই এরকম গেমে। আমি কেন খেলছি তাও জানি না, ভয় টয় পেয়ে লাস্টে বলি কেন খেলছি জানি না, সব আমার পাচার চুলকানি। আসতে, আচ্ছা এখানে আর কিছু আছে? ভেতরে ঢুকবোই না আমি, ভেতরে আমি ঢুকছি না, ভেতরে ঢুকছি না, ভেতরে। ও, ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি প্যানেল, ইলেকট্রিসিটি প্যানেল পেয়ে গেছি। এখানে কাজ হবে, এখানে কাজ হবে। আবার সরি, গলার মতো ছুরি ঢুকে এখন আবার সরি বলছে। এখানে লুকিয়ে থাকি যাতে দেখতে না পায়। দেখতে পাবে না, পাইনি পাইনি পাইনি, চলো চলো। এ পালা 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 পালা, আমি নেই আমি নেই এখানে। হ্যালো টুকি, পালা 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 পালা, আমি কিচ্ছু করবো না, ডেঞ্জার জন্য নিয়ে এসেছি এখানে, আমি ইলেকট্রিসিটি ঠিক করতে পারবো। এখানে কী করে জানি ঠিক করতে হয়? প্রথমে এই সুইচ, ও সরি, এটা এটা, আরে এটা, আরে এটা 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 এটা, ওকে ওকে এবার হবে, এটা মানে মানে ওকে, ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি অন হয়ে গেছে। পালা 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 পালা, সিনপাই নেই, সিনপাই মরে গেছে, সিনপাই আর নেই এই দুনিয়ায়। আবার ইলেকট্রিসিটি অফ করে দিল নাকি? না না, অফ করেনি, তার মানে রুমগুলোর মধ্যে কারেন্ট চলবে। আমি দৌড়াতে পারছি না কেন? আরে সিম্পাই সিম্পাই করিস, আমার মাথা পাতা খারাপ হয়ে আছে এমনিতেই, যেমন সিম্পাই সিম্পাই করছি। আর একটা চাবি পেয়েছি A1-এর। ও, আবার পিছে কখন চলে আসলো? যে বহুত ডেঞ্জারাস মহিলা ভাই। A1 রুম খুঁজতে হবে আমাকে। A1 কোথায় আছে? এটা A1 না, আমি আর থামবই না, আমি আর থামছিই না এই হলে। এটার মধ্যে আছে A1 ঘর, এই তো A1 পেয়েছি। এটার মধ্যে আছে কিছু, আবার ইলেকট্রিসিটি লাইট ফাইট সব অফ করে দিল ভাই। কেমন কেমন শয়তানের শয়তানের বাচ্চা, তোর সাথে আমি প্রেম করবই না, আমি করবই না আমি কিছু নেই। আমি এই ঘরের মধ্যে কেন আসলাম? নে লুকিয়ে গেছি, আর ধরতেই পারবি না আমাকে। ও আতন্তে ঘর মটকে দিল আমার, ঘর ভেঙে সিম্পাই মরে গেছে, সিম্পাই আর বেঁচে থাকবে না। তোমরা যদি 3,500 লাইক করে দাও ভিডিওটিতে, না তাহলে কিছু না, তাহলেও আর সিম্পাই ফিরে আসবে না, সিম্পাই এই দুনিয়া থেকে আউট হয়ে গেছে। আর এই যে আমার সেই সুন্দরী গার্লফ্রেন্ড, আজকে দেখতে পেলে আমার সুন্দরী, কত সুন্দরী একটা গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ডকে কেমন লাগলো সেটাও কমেন্টে বলো, ভিডিওটিতে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, এখনই করো, আমি সাবস্ক্রাইব না করলে যাচ্ছি না, সাবস্ক্রাইব করবে তারপরে যাবো আমি, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর এখনকার মতো এই পর্যন্তই, ভালো থেকো সবাই, বাই।